আমার কষ্ট লাগে 70 60 বছরের একজন বৃদ্ধের গায়ে আপনারা হাত তুলবেন এটার নাম সুস্থ নির্বাচন বর্তমানে যারা মাসদুম আছে বিভিন্ন ভাবে একটু অপেক্ষা করেন ধৈর্য ধারণ করেন পরিবেশ ঘোলাট করার কোনো দরকার নাই আমি তো স্বপ্ন দেখছি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা দেখেছিলেন যে বরিশাল সিটি নির্বাচনে চরমনে পীর হোসেন হুজুরের উপর আক্রমণ করা হয় এবং তাকে মেরে রক্তাক্ত করা হয় অবশেষে কিন্তু আপনারা তাও দেখেছিলেন যে হুজুর কেঁদে কেঁদে আল্লাহর কাছে বিচার দিয়েছিল এই আওয়ামী লীগের বিরুদ্ধে দর্শক শ্রোতা তাহলে কি অবশেষে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল কিনা এবং তার গজব সেই গজব শুরু হয়ে গিয়েছে কিনা আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং কিছু গোপন তথ্য রয়েছে আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা বিভিন্ন মূল আলোচনায় চলে যাই বিভিন্ন মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি দেশবাসী আপনারা অবগত আছেন আজকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন রক্তাক্ত রক্তাক্ত ভোট কেন্দ্র রক্তাক্ত মানবতা রক্তাক্ত ফয়সুল করিম সরমনাই কি হচ্ছে বাংলাদেশে সব একাত্তর সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে স্বচ্ছভাবে নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজকে ফয়সুল করিমের উপরে হামলা করেছে কার নেতৃত্বে গোটা বাংলাদেশের 16 কোটি মানুষ জানতে চায় প্রিয় দেশবাসী আজকে যখন আমেরিকা থেকে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে আজকে যখন সরকারের বিভিন্ন মন্ত্রীপদ যাই থেকে যখন আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা পেয়ার নির্বাচন করুন তখনই আমরা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দুর্বৃত্তদের দুর্বৃত্ত আচরণ আজকে আমরা লক্ষ্য করলাম নির্বাচন কমিশনার আপনাকে দিয়ে আর বাংলার মাটিতে সুস্থ নির্বাচন সম্ভব না জনগণের সুস্থ ভোট প্রয়োগ করার জন্য শুধু নির্বাচন কমিশনার নয় প্রত্যেকটা সেক্টরকে পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ 2024 সালের নির্বাচনে এদেশের মানুষ তাদের ভোটের অধিকার বাস্তবে প্রয়োগ করতে চায় মুখে মুখে নয় তত্ত্বাবধায়ক সরকার মিউজিয়ামে রাখছেন না জাদুঘরে রাখছেন সেটা আপনাদের বিষয় কিন্তু যদি যদি এবার বাংলাদেশের মানুষ তাদের ভোট স্বচ্ছভাবে দিতে না পারে তাহলে বাংলার মানুষের দাবানলের আগুনে আপনাদের ক্ষমতার মজদর ব্যঙ্গে ব্যঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ সময় থাকতে সাবধান হয়ে যান আজকে কষ্ট লাগে আমি হকার আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে রাজনীতির আমি মনে করি কেউ আওয়ামী লীগ করুক কেউ বিএনপি করুক কেউ জাতীয় পার্টি করুক গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে রাজনীতি আর এই দেশটা তার বাপদাদার সম্পত্তি না আপনাদের পৈতৃক সম্পত্তি না যে আপনাদের কথা অনুযায়ী সবকিছু চলবে অতএব ডিজিটাল নিরাপত্তা নামক আইন বাতিল করুন আজকে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্য দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বাংলার জনগণের প্রত্যেকটা মৌলিক অধিকারের উপরে আমি ধিক্কার জানাই আজকে শুধু আমি একার কথা নই এই বাংলাদেশের প্রত্যেকটা নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে পিস্তলের তাজা বুলুট আমার বুকে আমি নিতে রাজি আছি আমার স্বপ্ন আমার একটা আশা আজকে উদাত্ত আহ্বান করব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে হাইব্রিড নেতাদেরকে বহিষ্কার করুন না হলে বাংলার 16 কোটি মানুষ প্রত্যেকটা হাইব্রিড নেতাকে লাল কার্ড দিয়ে এই জমিন থেকে আউট করে দিবে সময় কিন্তু বেশি নাই আজকে প্রত্যেকটা জায়গায় মানুষ জাগ্রত হয়েছে গণতন্ত্রের পক্ষে আজকে গ্রাম বাংলা হাটে বাজারে শহরে প্রত্যেকটা জায়গায় বাংলার অধিকার বঞ্চিত মানুষগুলো গর্জন দিতে শুরু করেছে যে কোনো সময় দাবানলের মতো আগুন চলে উঠবে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত সেই আগুন কিন্তু চাপাবাজি করে থমাইতে পারবেন না মানুষ বুঝতে শিখেছে নেতা নির্বাচনের জন্য অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন একতরফা নির্বাচন একদলীয় নির্বাচন এদেশের মানুষ নয় শুধু গোটা বিশ্ব আর মানবে না অতএব এগুলো বাদ দিয়ে জনগণের কষ্টের কথাগুলো বুঝতে চেষ্টা করুন জনগণের মন মতো নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠিত করে জনগণের স্বাধীনভাবে মত প্রয়োগের সুযোগ করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি হঠাৎ ফয়জুল করিমকে নিয়ে এত মানে ক্ষিপ্ত হওয়ার কারণটা কি ছিল ফয়জুল করিম ওনার
তত্ত্ব বিতর্ক উনাকে নিয়ে থাকতে পারে, তারপর উনি একজন আলেম মানুষ, একজন মুরব্বী মানুষ, কোন সাহসে উনার গায়ে হাত দিয়েছে? আমার ইচ্ছে হয় ওদের হাতগুলোকে ভেঙে গুড়ি গুড়ি করে দেওয়া। আজকে আমার কষ্ট লাগে, 70-60 বছরের একজন বৃদ্ধের গায়ে আপনারা হাত তুলবেন? এটার নাম সুস্থ নির্বাচন? তাহলে আপনারা নির্বাচন করেন কেন? দেশটাকে রাজতন্ত্র কায়েম বানান, এদেশের মানুষ আর ভোট দিতে চায় না। আপনারা রাজতন্ত্র করেন গণতন্ত্রের নামে, রাজতন্ত্র হিসাবে যে চালাকি চালিয়ে দেওয়া হচ্ছে এটা এখন রিকশাল বুঝে, এটা হাসির খোরাক। ফাইজলামের মাত্র অতিক্রম করবেন না, ধৈর্য ধরেছে বাংলার মানুষ অনেক বছর, ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তাহলে 71-এর মতো গণ আন্দোলন প্রত্যেকটা ঘরে থেকে। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বর্তমানে যারা মাজদুম আছে বিভিন্ন ভাবে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন, পরিবেশ ঘোলাট করার কোনো দরকার নাই। আমি তো স্বপ্ন দেখছি, যাই হোক, ওয়ালাসলিমা আব্দুল মাজলিমাতা, যারা মাজদুম, যারা জুলুমের শিকার হচ্ছে এবং ধৈর্য ধারণ করছে, আল্লাহ রাসূল শপথ করে বললেন, ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, এই হাদিস বিশ্বাস করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়, আল্লাহ বাড়াইতেই থাকে, আল্লাহ বাড়াইতেই থাকে। অতএব এটা বিশ্বাস করবেন, কারো উপরে জুলুম হলে সে যদি ধৈর্য ধারণ করে তার মর্যাদা বাড়াবে কে? তিরমিজি শরীফের 2325 নম্বর হাদিস, এই হাদিস নবীজি সাহাবাদেরকে মুখস্থ করাইছে, তা আমিও আপনাদেরকে মুখস্থ করাইতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুল উকসিমু আলাইহিন্না, তিনটা শপথ আমি তোমাদের ব্যাপারে, তিন ব্যক্তির ব্যাপারে আমি তোমাদেরকে শপথ করে বলবো, ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজুহু, এরপর তোমাদেরকে একটা হাদিস শোনাবো, এই হাদিসটা তোমরা মুখস্থ করবা। তাহলে প্রথমে তিন ব্যক্তির ব্যাপারে শপথ করে আপনাদেরকে বলবো, এরপর একটা হাদিস বলবো, এই হাদিসটা সবাই মুখস্থ করতে হবে। কি রেডি আছেন তো সবাই? হাদিস আগে তিন ব্যক্তির শপথ কি শোনেন? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দাকে যখন জুলুম করা হয় ওই বান্দা যদি ধৈর্য ধারণ করে, নবী বলেন, আল্লাহর কসম, ওই বান্দার মর্যাদা বহু গুণে আল্লাহ বৃদ্ধি করে দেয়। বর্তমানে যারা মাজদুম আছে বিভিন্ন ভাবে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন, পরিবেশ ঘোলাট করার কোনো দরকার নাই। আমি তো স্বপ্ন দেখছি, যাই হোক, ওয়ালাসলিমা আব্দুল মাজলিমাতা, যারা মাজদুম, যারা জুলুমের শিকার হচ্ছে এবং ধৈর্য ধারণ করছে, আল্লাহ রাসূল শপথ করে বললেন, ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, এই হাদিস বিশ্বাস করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়, আল্লাহ বাড়াইতেই থাকে, আল্লাহ বাড়াইতেই থাকে। অতএব এটা বিশ্বাস করবেন, কারো উপরে জুলুম হলে সে যদি ধৈর্য ধারণ করে তার মর্যাদা বাড়াবে কে? তিন নাম্বার, ওয়ালা ফাতাহ আব্দুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাতরিন, কোন ব্যক্তি ভিক্ষার হাত ইচ্ছা করে ভিক্ষার হাত খুলছে, এই ব্যক্তি দান করলেও 60-70 মণ দান পায়, এরপরে উনি ভিক্ষা করে ঢাকা গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহর কসম, এই লোক মরার আগ পর্যন্ত এর অভাবে দরজা বন্ধ হবে না, খালি খুলতেই থাকবে একের পরে। তাহলে এই তিন ব্যক্তির ব্যাপারে নবী শপথ করলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের একটা হাদিস শোনাবো, এটা মুখস্থ করবা, আপনারা এখন মুখস্থ করবেন, আমি সংক্ষেপে বলি, আপনারা বলবেন, ওলামায়ে কারাম ছাড়া অন্যরা জোরে জোরে বলবেন, ওলামাদের বলা দরকার নেই, ওনারা মুখস্থ আছে, তা আপনারা বলবেন। এবার ওলামা ছাড়া অন্য যারা আছেন মেহরবানি করে একটু বলেন। এক নাম্বার বলেন যে, এমন বান্দা শুধু একটু বলেন, বলেন যাকে আল্লাহ, বলেন সম্পদ এবং বিদ্যা উভয়টা দিয়েছেন। দুই নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দেননি। তিন নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দেননি। চার নাম্বার, যাকে বিদ্যাও দেননি সম্পদও দেননি। এবার আমি সংক্ষেপে বলি, বলার পর এরপর আপনাদেরকে বলবো, আপনারা বলবেন। দেখেন আমি বলি, পৃথিবীতে মানুষ চার প্রকার, বলেন পৃথিবীতে মানুষ কয় প্রকার? এবার আমি বলি একটু শুনেন। এক নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দিয়েছেন। দুই নাম্বার, যাকে আল্লাহ। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে হলে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিওকে শেষ করে বিশেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।